আসসালামু আলাইকুম তো বেসিক কম্পিউটার পার্ট টুতে আপনাদের স্বাগতম তো গত পর্বে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে এই যে আমাদের টেক্সট বার হয়েছে টেক্সট বিভিন্ন বিষয় আমরা দেখেছিলাম এখানে হালকা একটা বিষয় আমি যেটা মিস করে গিয়েছিলাম সেটা একটু বলবো আজকে প্রথমেই তো যেমন হচ্ছে এই যে আমাদের যে অ্যাপসগুলো এখানে আছে সেগুলো আমরা মুভ করাতে পারি যেমন এই যে এটা দিয়ে টেনে আমরা কি করতে পারবো এই যে মুভ করাতে পারবো জাস্ট এইভাবে মুভ করাতে পারবো এই যে এটাকে আমি মনে করি প্রথমে আসে এটাকে আমি লাস্টে দিতে পারবো যে মুখ করায় তো আপনারা এই জিনিসটা করতে পারবেন এই টেক্সট থেকে ওকে তো এখানে আরেকটা বিষয় যে আমাদের স্টার্ট বাটন রয়েছে তো স্টার্ট বাটনের ভিতরে আমরা যদি ক্লিক করি আমাদের এই যে অল অ্যাপস রিসেন্টলি অ্যাডেড যে অ্যাপসগুলো আমরা এই মাত্র ইনস্টল করলাম সেগুলো উপরে শু করবে এটা উইন্ডোজ টেনের ফেস আপনারা যারা উইন্ডোজ টেন ইউজ করবেন তারা এই ফেসটা দেখতে পারবেন মোস্ট ইউজ অর্থাৎ সর্বোচ্চ আমরা যে অ্যাপসগুলো সবসময় ইউজ করি সেগুলো এখানে শু করবে আমরা এই যে এগুলোকে অ্যাক্সপেন্ড করতে পারি আবার এগুলো কলাপস করে এটাকে শর্ট করতে পারি অর্থাৎ লং এবং শর্ট করে আমরা এগুলো দেখতে পারি তো এই যে এগুলো রয়েছে এবং সব ধরনের অ্যাপসগুলো বা সফটওয়্যার গুলো যে থাকবে যেমন এ নামের অর্থাৎ প্রথম ক্যারেক্টারটা যে সফটওয়্যারে এ ক্যারেক্টার দিয়ে শুরু সেটা এই যে এর ভিতরে থাকবে বা বি দিয়ে শুরু যে সফটওয়্যারটা সেটা বি এর ভিতরে থাকবে সি দিয়ে শুরু সেটা সি এর ভিতরে থাকবে যেমন আমি নোটপ্যাড প্লাস প্লাসটা ওপেন করেছিলাম তো আমি এখান থেকে যদি ওপেন করতে চাই তো আমার এ বি এগুলো খোঁজার দরকার নেই আমি সরাসরি অ্যানে চলে যাব যেমন কোথায় এর অ্যান হয়েছে যে এখানে অ্যান হয়েছে তাই না আমি যে সরাসরি অ্যানের ভিতরে চলে গেলাম এবং এই যে নোটপ্যাড প্লাস প্লাস এখানে ক্লিক করলাম এই যে নোটপ্যাড এটাতে ক্লিক করলাম এটা কিন্তু কী হবে ওপেন হয়ে যাবে এই যে ওপেন হয়ে যাচ্ছে সরি এই যে এটা ওপেন হয়ে গেল ওকে আমরা এখান থেকে কেটে দিতে পারি এখান থেকে ওকে দেন আমরা এই যে স্টার্ট বাটন ক্লিক করলাম আমরা আরো কিছু বিষয় যেটা দেখতে পারবে যেখানে দেন এই যে পাওয়ার বাটন রয়েছে আমরা যদি এখানে ক্লিক করি আমরা তিনটে অপশন দেখতে পাবো একটা হচ্ছে স্লিপ আরেকটা হচ্ছে শাটডাউন একটা হচ্ছে স্টার্ট তো আমরা স্লিপটা কেন করবো মনে করি আপনি অনেকক্ষণ ধরে কাজ করছেন আপনি চাচ্ছেন যে এখন একটু কম্পিউটারটা রেস্টে থাক তখন আপনি কী করবেন স্লিপ করে রাখবেন অর্থাৎ আপনি যে যে অ্যাপস ওপেন করে কাজ করছেন আবার যখন স্লিপ থেকে অন করবেন তখন আবার দেখতে পারবেন যে ওই অ্যাপসগুলো ওপেন অবস্থায় আসে ঠিক আছে তো এই কাজটা করার জন্য আপনারা যেটা করবেন এই স্লিপে ক্লিক করে স্লিপ করে রাখবেন তারপর হচ্ছে শাটডাউন শাটডাউন আমরা জানি সেটা কেন শাটডাউন হচ্ছে বন্ধ করে দিই একদম যদি আপনি বন্ধ করে দিতে চান তাহলে আপনি শাটডাউন এখানে ক্লিক করবেন আর যেটা হচ্ছে স্টার্ট অর্থাৎ আমরা যদি পিসিটাকে যে অবস্থায় আসে এই অবস্থায় থাকা অবস্থায় যদি আবার বন্ধ করে সাথে সাথে অটোমেটিক্যালি অন করতে চাই তাহলে আমরা এই স্টার্ট বাটনে ক্লিক করব অর্থাৎ পুনরায় সেটাকে আবার ওপেন করা আর কি ওকে তো আমরা এটা দেখলাম দেন আমরা এই যে সিটিং অপশন রয়েছে আমরা এই সিটিং অপশনে যদি ক্লিক করি তাহলে আমরা এই কম্পিউটারের সব সিটিং এখানে আসবে এই সিটিংয়ের ভিতরে আমরা যদি দেখতে পাই যে প্রথমে সিস্টেম ডিভাইস নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট পার্সোনালাইজেশন অ্যাকাউন্টস টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ইস অফ অ্যাক্সেস প্রাইভেসি অ্যান্ড আপডেট অ্যান্ড সিকিউরিটি এই বিষয়গুলো এখান থেকে আমরা সিটিং দিতে পারবো বা কোনো কিছু অ্যাড করাতে পারবো আমরা কোনো কিছু কানেক্ট করাতে পারবো কোনো কিছু ডিসকানেক্ট করাতে পারবো এই অল সিটিংয়ের অপশন থেকে যেমন এই যে প্রথমে যেটা রয়েছে ডিসপ্লে তারপর নোটিফিকেশন অ্যাপস পাওয়ার তো আপনি যদি এখানে ক্লিক করুন তাহলে দেখবেন আপনার এই যে ডিস ডিসপ্লে এর অপশনটা নিয়ে ওপেন হচ্ছে যেমন ডিসপ্লে সাইজটা কত একশো পঁচিশ পার্সেন্ট হয়েছে যেমন চেঞ্জ অফ দ্য সাইজ অফ টেক্স অ্যাপস অ্যান্ড আদার আইটেম একশো পঁচিশ পার্সেন্ট আপনি যদি এটাকে এই ইয়ে দিতে চান তাহলে সাইজটা আস্তে আস্তে কমে যাবে ঠিক আছে তো আপনাকে সাইন আউট করে নিতে হবে তো আমি যেটা করব এটা করব না আমি একশো পঁচিশ পার্সেন্ট এটা থাকবে ওকে দেন এই যে ল্যান্ডস্কেপ বা পোর্ট্রেট আপনার কোন অবস্থায় দিবেন এটা এখান থেকে দিতে পারেন অর্থাৎ আপনারা দেখেন ডিসপ্লে সাইজটা কেমন হয়ে যাচ্ছে সেম এই অবস্থায় থাকবে আপনাদের যদি আপনারা এই সাইজটা করেন যেমন ল্যান্ডস্কেপ বললাম এটা এই সাইজে আসলো আমার মনিটরটাই এই সাইজেরই অর্থাৎ এই এটা হচ্ছে যে আমরা তো পড়ে যাচ্ছি আমি হ্যাঁ এদিক দিয়ে একটু বেশি থাকবে লম্বাই আর এদিক দিয়ে একটু শর্ট থাকবে তাই না এই অবস্থায় আমাদের মনিটর থাকে তো আমরা এটাই ইউজ করবো আপনারা যদি চান তো এই অবস্থায় দিতে তো আপনারা কী করতে পারবেন এই যে এই অবস্থায় দিয়ে দিতে পারেন এই যে অবস্থায় ওকে ওকে তো আমরা এই যে অ্যাড সরি তারপরে এই যে অ্যাড জাস্ট ব্রাইটনেস লেভেল অর্থাৎ এই যে যে ব্রাইটনেস লেভেল আপনারা কতটুকু করবেন আপনারা যদি কমে দিতে চান তাহলে আপনারা বা বাড়িয়ে দিতে চান তাহলে আপনারা যে এটাকে জাস্ট মুভ করে বাড়িয়ে কমে দিতে পারবেন সবগুলো সিটিং যখন আপনার হয়ে যাবে আপনি যখন অ্যাপ্লাই ক্লিক ক্লিক করবেন সরি সবগুলো সিটিং যখন আপনার দেয়া হয়ে যাবে তখন আপনি যেটা করবেন এই যে অ্যাপ্লাই এখানে ক্লিক করবেন এই অ্যাপ্লাই বাটনে ক্লিক করলেই আপনার সবগুলো সিটিং হয়ে যাবে ওকে তো আপনার এই যে অ্যাডভান্স ডিসপ্লে অপশন থেকে আপনারা আরও কিছু বিষয় পাবেন দেন এই যে প্রত্যেকটা ধরে ধরে আপনার করতে পারেন অ্যাপস অ্যান্ড ফিচার এই যে আমি অ্যাপস অ্যান্ড ফিচারে ক্লিক করলাম এগুলো আসবে দেন আপনি যে ডিফল্ট অ্যাপস নোটিফিকেশন অ্যান্ড এই যে অ্যাকশন এই বিষয়গুলো আপনারা সবগুলো কি করতে পারবেন এখান থেকে সিটিং দিয়ে নিতে পারবেন না কানেক্ট করতে পারবেন ডিসকানেক্ট করতে পারবেন এই বিষয়গুলো ওকে সিটিং থেকে আর কি তো আমি যেখানে গেলাম আবার সিটিংয়ে ক্লিক করলাম তো সিটিংয়ের সব বিষয় আমি এখন দেখাবো না আমি ধীরে ধীরে দেখাবো তো এই বিষয়গুলো আপনার যে ব্লুটুথ প্রিন্টার মাউস তারপরে যে নেটওয়ার্ক ইন্টারনেট পার্সোনালাইজেশন অ্যাকাউন্টস তারপর টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকশন এই সব বিষয়ে আপনারা পাবেন ঠিক আছে ইস অ্যান্ড অ্যাক্সেস প্রাইভেসি আপডেট অ্যান্ড সিকিউরিটি সবগুলো বিষয় আপনারা এখান থেকে পাবেন তো একটা বিষয় হচ্ছে এখন আপনারা মনে করেন উইন্ডোজ সেভেন ইউজ করেন বা উইন্ডোজ টেন ইউজ করেন সেটা মূল কথা না আপনারা যদি এইটার ইউজগুলো জানেন তাহলে কোনটার কোথায় আসে সবগুলো আপনারা বুঝতে পারবেন এবং জানতে পারবেন কারণ এই যে নেটওয়ার্ক ইন্টারনেট এই ফাংশনটা আপনি সেভেনের হয়তো বা এখানে পাবেন না কোনো একটা জায়গায় আপনারা পাবেন এই সিস্টেমের ভিতরে ডিসপ্লে নোটিফিকেশন অ্যাপস রয়েছে আপনারা হয়তো বা এটা এখানে পাচ্ছেন না উইন্ডোজ সেভেন বা উইন্ডোজ এইট পয়েন্ট ওয়ানের হয়তো বা এখানে পাবেন না কোনো একটা জায়গায় অর্থাৎ এটা পেলে আপনারা এটার ভিতরে যে সিটিংগুলো সেটাও আপনারা চেঞ্জ করতে পারবেন অর্থাৎ যে কোনো একটা অপারেটিং সিস্টেম যদি ভালো করে ইউজ করতে পারেন বাকি অপারেটিংগুলো অপারেটিং সিস্টেমগুলো আপনি ভালোভাবে ইউজ করতে পারবেন এটা আপনি শিউর থাকতে পারেন ওকে তো তারপরে আমরা এই যে এটা আমাদের যেমন আমার সাগর পিসি দেখাচ্ছে তাই না তো আপনারা যদি যে নামে থাকবেন এটা এখানে শু করবে আপনারা এখানে ক্লিক করলে আপনারা এই যে চেঞ্জ অ্যাকাউন্ট সিটিং আপনারা এখান থেকে আপনার নাম আপনার এই জিনিসগুলো চেঞ্জ করতে পারবেন লক করতে পারবেন সাইন আউট করে ফেলতে পারবেন যেমন চেঞ্জ অ্যাকাউন্ট সিটিংয়ে যদি আমরা যাই তো আমরা এই যে এখান থেকে এই যে সাগর পিছিয়ে এখান থেকে আমরা যাইতে পারবো তারপর হচ্ছে কি এডিউট পিকচার আপনার যদি এখানে পিকচার দিতে চান অনেকে পিকচার দিতে চান তাহলে এখান থেকে কী করতে পারবেন পিকচার দিতে পারবেন জাস্ট ক্যামেরাটা ওপেন করে পিকচার নিয়ে নিতে পারবেন অথবা ব্রাউজ ফর ওয়ান এই যে এখান থেকে ক্লিক করে যে কোনো একটা ব্রাউজ করতে পারবেন যেমন আমি এখানে আসলাম আসা পরে আমাদের কী করতেছে এখানে ব্রাউজ করার জন্য আসতেছে যেমন স্ক্রিনশটগুলো এখানে রয়েছে আমি এই যে স্ক্রিনশট না দিই আমি ডেস্কটপের ভিতরে গেলাম ডেস্কটপের ভিতর থেকে মনে করেন আমি কী করবো ধরেন এটাই দিলাম আমি ওকে তো এটা দিয়ে চুস পিকচার এখানে ক্লিক করলাম ক্লিক করা মাত্র এই যে এখানে কিন্তু লোডিং হচ্ছে অর্থাৎ এখানে পিকচারটা চলে আসছে ওকে তো আমাদের এই যেখানে পিকচারটা অ্যাড হয়ে গেল আমাদের যে আপনার যদি কোনো একটা ছবি দিতে চান তাহলে আপনারা জাস্ট এই ব্রাউজ অপশন থেকে গিয়ে এই আপনার পিকচারটা যেখানে আসছে সেখান থেকে জাস্ট পিকচারের উপরে ক্লিক করবেন দেন আপনারা এই যেখানে চুস পিকচার ক্লিক করলে সেটা অ্যাড হয়ে যাবে ওকে তো আজকে আমরা যেটা করলাম এই টেক্সটবারের বিষয়ে আরও কিছু বিষয় দেখলাম আমরা এই যেখানে কিছু বিষয় ছিল সে বিষয়গুলো দেখলাম আমরা ধীরে ধীরে সামনের দিকে এগোবো আর টোটালি কোর্সটা যেহেতু যারা বিগিনার বা একদম নতুন কম্পিউটার কিনেছেন অনেক ফাংশন বুঝেন না তাদের জন্য আসলে কোর্সটা তৈরি করা আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর টিউটয়েলের ভিতরে অনেক বোলতুটি থাকতে পারে বা অনেক বিষয় আমি এড়াই যেতে পারি সময়ের অভাবে তো আপনারা যেটা করবেন যদি কোনো জায়গায় আপনারা বুঝতে প্রবলেম হয় বা কোনো একটা টিউটওয়েল লাগে বা কোনো একটা ভিডিও আপনাদের এই বিষয়ের উপর তৈরি করতে তৈরি করা হলে ভালো হতো এই বিষয়টা যদি আপনাদের মনে হয় তাহলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আমার ভিডিওর নিচে কমেন্ট করবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন যাতে আমি সহজে বুঝতে পারি এবং আপনাদের জন্য খুব সহজে এবং সহজ করে টিউটালগুলো বানাতে পারি তো ওকে বন্ধুরা তো ভালো থাকবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না ধন্যবাদ আগামী পর্বে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ